পার্সোনালি তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো আমি একটা 365 ডেজের চ্যালেঞ্জ ভিডিও নিয়েছি, তো সেটারই দিন চলছে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। হয়ে গেছে আর সকালবেলা থেকেই আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। আর এখানে মা গ্লাসেতে কি খাচ্ছে, তোমরা কি ভাবছো কি খেতে পারে, কি খাচ্ছো মা গ্লাসের মধ্যে? এক গ্লাস চা আর দুটো রুটি। কালকে রাতে রুটি হয়েছিল, তো সেই রুটি তার সাথে মানে আমি লুচি খেয়েছি, কিন্তু মারা রুটি খেয়েছে, লালু হলুদেরকে দিয়েছিলাম। তো আর রুটি ও গু গু তারপরে কোকো ওদেরকে সবাইকে রুটি দিয়েছে ভাই। হ্যাঁ, আর তার মধ্যে কিছু রুটি ছিল, তো সেটাই মা সকালে চাল দিয়ে খাচ্ছে। আমারও এখানে এই যো চা রেডি হয়ে আছে, এই যো। তো চলো সকালবেলায় চাটা দিয়ে চাটা খাই। আমাদের এত বড় বড় পেয়ার হয়েছে এবারে, বাহ। আগের দিনেরগুলো পাকেনি, কিন্তু আজকেরগুলো ভালো পেকেছে। তো চলো চাটা খাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। A few moments later, তোমাদেরকে আগের পর্বেই দেখিয়েছিলাম যে বাড়িতে রেনোভেশনের কাজ চলছে, আর রেনোভেশনের কাজের জন্য কতটা দেখতে পাচ্ছ ইটটা গাঁথা হয়ে গেছে। তো এই পর্বে হঠাৎ কেন ভাঙাভাঙি করছে, রেনোভেশন কাজ হওয়ার পরও আবার কেন ভাঙাভাঙি করছে? তো বলি কেন ভাঙাভাঙি করছে, এই যে দেখতেই পাচ্ছ গ্রিলগুলো নিচে পড়ে আছে। তো এই গ্রিলগুলোকে তো এবার জাম করতে হবে, ফিট করতে হবে, তো তার জন্য তো খোপ করতে হবে। আর খোপ না করলে কোথায় জাম করবে, কীভাবে ফিট করবে? তো তার জন্যই ভাঙাভাঙির কাজ চলছে। তো সেটাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর তোমাদের জন্য আমি ভিডিও রেকর্ড করছিলাম। আসলে এটা অনেক কটা জায়গাতেই ফুটো করতে হতো, কারণ প্রায় এই সাইডে তিনটে, ওই সাইডে তিনটে করে, ছটা করে আছে, তাছাড়া ওপর নিচেও আছে, বিভিন্ন জায়গায় ভাঙতে হতো তার জন্যে। আর বাধা হয়ে আপাতত দাঁড়াচ্ছিল এই দড়ি বা তারগুলো, যেগুলোর মধ্যে জামা কাপড় শোকাতে দেওয়া হয়, তো সেগুলোই খোলা হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ ওটাতে তো বড়, যে জায়গাটা এখন বর্তমানে ভাঙছে সেই জায়গাটাতে গ্রিলটা বসবে, যেটা জানলা হবে। আর যেখানে ওই যে বালতি হাতে ঢুকছে ওই জায়গাটায় দরজাটা বসবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো দেখতে থাকো। A few moments later, এরপর আমি মাঝখানে না মুড়ি খেতে চলে গেছিলাম। আর মুড়ি টুড়ি খেয়ে একটুখানি টিভি ফিভি দেখে যখন এসেছি, তখন দেখছি প্রায় এখানে যেগুলো খোপগুলো করার কথা ছিল সে কটা খোপই দেখতেই পাচ্ছ করে ফেলেছে। আর এরপর দেখতেই পাচ্ছ এখানে এই গ্রিলটাও লাগিয়ে দিয়েছে, এবার এখানে কাঠের কুচি গুঁজে দিচ্ছে যাতে না পড়ে যায়। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এই সাইডটা গাঁথা হয়ে গেছে, এখানটা পুরোটা গাঁথা বাকি ছিল, তো ওই সাইডটা পুরোটা গাঁথা হয়ে গেছে। আর এইখানে কতগুলো ব্লক ব্লক করে ফুটো করা হয়েছে, যাতে ওখানে সিমেন্ট দিয়ে ওই জায়গাটা জাম করে দেওয়া হবে। আর এই জায়গাটা এখন কিছুদিন ধরে নড়ানো যাবে না, নড়ানো চড়ানো যাবে না। আর এখানে দেখতেই পাচ্ছ কত ভাঙাভঙ্গি হয়েছে এখানটাতে। তো চলো দেখতে থাকো। স্ল্যাবগুলো যেগুলো হয়েছিল সেগুলোকে এবার ফিটিংস করা হবে। আজকে মোটামুটি সব কিছু ফিটিংসেরই কাজ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ ওই মুখগুলোকেও ইয়ে করা হচ্ছে। এই জায়গাটা স্ল্যাবটা বসবে, এই যে এই জায়গাটা একটা ফাঁকার মতো আছে, দেখতে পাচ্ছ এই জায়গাটা স্ল্যাবটা বসবে। আর ওইদিকে ভাই মাপামাপি করছে বাবার সাথে। আর ওইখানে তোমার ওই যে দেখতে পাচ্ছ ওই সাইডটাতে, ওই সাইডটা ওখানটা পুরোটা একটু গেঁথে ফেলেছে, এইখানটাতে দরজা বসবে। এই যে ফাঁকটা দেখতে পাচ্ছ না গাইস, এই ফাঁকটাতে দরজা বসবে। তো আমি তোমাদেরকে ভেতর দিক থেকে দেখাচ্ছি, চলো। পাচ্ছ এখানে এই যে স্ল্যাবগুলো বাবা পরিষ্কার করছে, মোটামুটি স্ল্যাবগুলো কিছুদিন ধরে দেখাচ্ছিলাম ঠিক এই জায়গাটাতে ছিল, আর এই যে স্ল্যাবগুলোকে এখন খুলে ফেলা হয়েছে, মোটামুটি একদম যাকে বলে পুরো হার্ড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা হার্ড হয়ে গেছে। আর এটা ছিল ভেতর দিক থেকে, দেখতেই পাচ্ছ ওখানে ওই জায়গাগুলো ফিটিংস করা হবে, ওই জায়গাগুলো জাম করা হবে সিমেন্ট দিয়ে। আর আপাতত এখানে একটা ফিটিংসের মতো মোটামুটি কাঠের টুকরো গুজি ফুজি দিয়ে করে দিয়ে গেছে, আর বাবা এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিচ্ছে, কারণ এবার তো এই জায়গাটা কাজ হবে, ঠিক আছে। এই জায়গাটা ছোট্ট মতো করে একটা কিচেনের মতো করা হবে, তার জন্যই এই স্ল্যাবগুলোকে করা হয়েছে। তো তার জন্যই চলো দেখাতে থাকি। আর এই সাইডটা এই যে দেখো, দেখিয়েছিলাম এটার অর্ধেকটা গাঁথা হয়েছিল, এতটার মতো হয়েছিল, এরপর বাদবাকিটা উঠেছে। আর এখানে তো বললাম এই সাইডটা এখানটা করে দরজা হবে, দরজাটা একটু বড়ই হচ্ছে জায়গাটা, যাতে গাড়ি বা সাইকেল কিছু ওঠানো যেতে পারে, তো এর জন্যই। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
এখানে দেখতেই পাচ্ছ এই যে এটা স্ল্যাবটা আছে, ওটা বাবা ঘষে ঘষে পরিষ্কার করছে। সাইডে এই খবরের কাগজ টাগজ এগুলো বিভিন্ন কিছু লেগে আছে, তো সেটাই ঘষে ঘষে পরিষ্কার করছে। তো এটা একটা মানে মিডিলের তাকটা হবে, আর এই লম্বাটাই হচ্ছে উপরে বসবে, আর ওটা তো যেটা বললাম নিচে বসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ গুগু ঘুমাচ্ছে। এ গুগু ঘুমিয়ে ঘুমিয়ে আইসক্রিম খাচ্ছে গাইস। কেনে কেনে আইসক্রিম কেনে লি আইসক্রিম কেলি আইসক্রিম হ্যাঁ আইসক্রিম কেলি আইসক্রিম দেখতেই পাচ্ছ কাজ এখনও অনেক বাকি আছে, চারিদিকটা ভেঙে ফুটে পড়ে আছে। তো এরপর কি হলো না হলো সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ডেলি ব্লগ নিয়ে। তো এখনকার মতো বাই।